মশার উৎসব কোন দেশে পালন করা হয়? কোন ফলে বিষ থাকে? কোন দেশে সবথেকে আগে সূর্য অস্ত যায়? মহাভারতের যুদ্ধ কতদিন চলেছিল? বুনো মুরগি কোন দেশের জাতীয় পাখি? তো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন কয়েকটি জিকে প্রশ্ন উত্তর নিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওতে যে প্রশ্নগুলো আপনাদেরকে করা হবে, সেই প্রশ্নের উত্তরগুলি বলার জন্য আপনাদেরকে 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে। তো 5 সেকেন্ডের মধ্যে উত্তরগুলি বলতে হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন তাহলে। বুনো মুরগি কোন দেশের জাতীয় পাখি? শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান নাকি নেপাল? এর সঠিক উত্তরটি হলো শ্রীলঙ্কা। কোন ফলে বিষ থাকে? অপশনগুলি হলো নারকেল, আম, আপেল নাকি পেঁপে। সঠিক উত্তরটি হবে আপেল। নেক্সট প্রশ্ন, বিশ্বের সবথেকে চালাক প্রাণী কোনটি? কুকুর, বানর, বিড়াল নাকি শিয়াল? এর উত্তরটি হলো শিয়াল। পরের প্রশ্ন, কুকুর ছাড়া আর কোন প্রাণীকে বোমা খুঁজতে শেখানো হয়? আপনাদের অপশনগুলি হলো বানর, মৌমাছি, পায়রা, বিড়াল। এর সঠিক উত্তরটি হবে মৌমাছি। কোন দেশে ভোট না দিলে জরিমানা করা হয়? অপশনগুলি হলো জাপান, অস্ট্রেলিয়া, ভারত নাকি আমেরিকা। সঠিক উত্তরটি হলো অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন, মহাভারতের যুদ্ধ কতদিন চলেছিল? আপনাদের অপশনগুলি হলো 12 দিন, 14 দিন, 15 দিন, 18 দিন। সঠিক উত্তরটি হবে 18 দিন। ভারতে পাকিস্তান নামক গ্রামটি কোথায় অবস্থিত? অপশনগুলি হল বিহার, পাঞ্জাব, মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ। এর সঠিক উত্তরটি হল বিহার। একটি 10 টাকার মুদ্রা তৈরি করতে কত টাকা খরচ হয়? আপনাদের অপশনগুলি হল 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা। সঠিক উত্তরটি হবে 3 টাকা। নেক্সট প্রশ্ন, মশার উৎসব কোন দেশে পালন করা হয়? অপশনগুলি হল চীন, ফ্রান্স, কানাডা নাকি জাপান। এর সঠিক উত্তরটি হল চীন। নেক্সট, কোন দেশে চুইনগাম খাওয়া নিষিদ্ধ আছে? আপনাদের অপশনগুলি হল ভারত, চীন, আমেরিকা, সিঙ্গাপুর। সঠিক উত্তরটি হবে সিঙ্গাপুর। আচ্ছা বলুন তো, কোন দেশে সবথেকে আগে সূর্য অস্ত যায়? অপশনগুলি হলো রাশিয়া, ভারত, চীন নাকি নিউজিল্যান্ড। সঠিক উত্তরটি হলো নিউজিল্যান্ড। তোমরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো এবং শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।